আপনারা আসার সময় ইউনো অফিসের সামনে লক্ষ্য করেছেন যে হারভেস্টিং মেশিন, এটা এখানে ইয়াং তরুণরা যারা আছেন ইউটিউবে দেখছেন, আমি নিজেও ইউটিউবে দেখছি, আমি সরাসরি এই হারভেস্টিং মেশিন দেখি নাই। আজকে আমি দেখলাম যে আমার শরণ খোলার মানুষ এই হারভেস্টিং মেশিন থেকে ধান কাটবে, এবং এই যে মেশিনটা নিয়ে আসছে এটা কিন্তু ধান মারাই করা লাগবে না, ধান কাটার সাথে সাথে মারাই হয়ে আপনার বস্তা পেতে দিবেন, বস্তায় ধান চলে যাবে। আমি কিছুদিন আগে এখানে কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত আমাদের বোরো ধান কাটার উৎসবে আমি সামিল হয়েছিলাম, এবং সেদিন প্রচণ্ড গরমে সেখানে কিন্তু আমরা বিস্তারিত কথা বলতে পারি। তা আজকে আপনাদেরকে এখানে কাছে পেয়ে আমি মনে করি যে আবারও আমি কিছু কথার পুনরাবৃত্তি করতে চাই সেদিনে, যে এই উপজেলার বেশিরভাগ মানুষ কৃষি এবং মৎস্য পেশার সাথে জড়িত। আমাদের এখানে সেবাধর্মী পেশার সাথে যারা সরকারি চাকরি বাকরি করে এই ধরনের পেশায় মানুষের সংখ্যা কম। তা আমরা যেহেতু সুন্দরবন এখন একটি সংরক্ষিত বনাঞ্চল, সেখানে মাছ ধরা এবং বনজ সম্পদ আহরণ করা এটি সরকারের আইনগতভাবে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা এই আইনকে অমান্য না করে আমরা চাই নিজেরা স্বাবলম্বী হতে। যেমন এখানে আমাদের কৃষক নেতা দুলাল ভাই না, তিনি বলেছেন যে আমরা ভিক্ষা করতে চাই, এটাই সঠিক, এটাই হচ্ছে আমাদের আদর্শ। কারণ এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমি ভিক্ষুকের জাতির নেতা হতে চাই, আমি একটি স্বাবলম্বী একটি সমৃদ্ধশালী জাতির নেতা হতে চাই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু এটা বিশ্বাস করেন, এবং আজকে এখানে আমাদের চেয়ারম্যানরা উপস্থিত আছেন, যে আমাদের দারিদ্র্যের হার কমেছে বলেই আজকে দেখেন যে VGF VGD কার্ড কমে গেছে। এটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া, যে আমাদের এই কার্ড কমে গেছে, এত তালিকা আগে 6,000 ছিল এখন 2,000, এটা কেন? আমরা এই মানুষের আপনি মাসের পর মাস ঘুরে এই 10 কেজি 12 কেজি খাদ্য সহায়তার জন্য আমরা ইউনিয়ন পরিষদের সামনে গিয়া লাইন গিয়া দাঁড়ানো, এটা আমাদের মানে ব্যক্তিত্বের হানি ঘটে, এতে আমাদের আত্মমর্যাদায় বাদে। আমরা চাই যে এখানে দুলাল ভাই যে কথাটা বলেছেন যে আমরা পরিশ্রম করে আমরা এখানে ফসল উৎপাদন করব, আমরা মাছ চাষ করব, আমাদের এখানে মানুষ যাতে সমৃদ্ধশালী হয়, ফলের গাছ লাগাবো, সারা বছর কোনো না কোনো ফসল যাতে আমাদের ঘরে থাকে, সেটাই হচ্ছে আমাদের উদ্যোগ। এই কারণেই আমরা কৃষিকাজকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি, কারণ আমাদের এখানে জমি আছে, সেই জমিকে কিভাবে আমরা উর্বরা শক্তি রক্ষা করতে পারি, সেই জমিতে আমরা সঠিক সময় সঠিক সেচ দিতে পারি, আমরা সার বীজ যাতে আপনাদের হাতের নাগালে পৌঁছে দিতে পারি, সেই ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনার সরকার 2009 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি এই সারে ভর্তুকি দিয়েছেন। আপনারা জানেন ম্যাক্সিমাম সারের দাম আমাদের 50 টাকা 60 টাকার বেশি মার্কেট প্রাইস, সেটাকে সরকার কি করেছে, ভর্তুকি দিয়েছে। অর্থাৎ ইউরিয়া সার আপনারা কত টাকায় কেনেন? 27 টাকায়, কিন্তু সরকার এই সার কিন্তু কেনে হচ্ছে 57-58 টাকায়, আরো বেশি স্যার 89 টাকায়। অর্থাৎ ইন্ডাস্ট্রি থেকে তারা এই সারটা কিনে তারা ভর্তুকি দেয় সরকার, কেন? কৃষি না বাঁচলে, যেমন আমাদের ব্যানারে লিখেছেন যে কৃষক বাঁচলে দেশ বাঁচে, কৃষক যদি না বাঁচে, কৃষি যদি না থাকে, তাহলে আমাদের এই খাদ্যশস্য আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে, আমাদের ডলার চলে যাবে। সেই কারণে আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিছু মাঝে মাঝে কিছু কিছু জিনিস আমাদের আমদানি করতে হয়, সেই কারণে কতটা হাহাকার লেগে যায়। আমি আমার সেদিনের বক্তব্য বলেছি যে অনেক উন্নত দেশেও, অনেক উন্নত সমৃদ্ধশালী দেশেও কৃষকরা নির্যাতিত, নিগৃহীত, অবহেলিত, কিন্তু বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার কাছে কৃষকরা হচ্ছে সবচেয়ে। কারণ আমরা দেখেছি এই দেশে
সেই আপনার জামালপুরে যে বিএনপি যখন ক্ষমতায় ছিল, এই কৃষকদেরকে সারের জন্য মিছিল করতে হয়েছে এবং 18 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে কৃষকদেরকে আর আন্দোলন করতে হবে, কৃষকদেরকে আজকে আর আন্দোলন করতে হয় না। এই যে আপনারা দেখেন যে অনেক উন্নত দেশে কৃষকরা গ্রাম থেকে শহরে যায়, গিয়া ঘেরাও করে। এবং আমি কিছুদিন আগে একটা উন্নত দেশে গিয়েছিলাম, সেখানে কৃষকরা নাকি গোবর মানে গাড়িতে করে নিয়ে শহরে রাস্তায় ঢেলে দেয় প্রতিবাদ স্বরূপ। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু সেটা করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে আমরা কৃষকের পাশে আছি, আপনাদের সাথে আছি, কারণ আমরা চাই আমাদের উৎপাদন বাড়াতে চাই। কারণ আমাদের উৎপাদন বাড়ালে আপনারা যেমন ভালো থাকবেন, পুরো জাতি ভালো থাকবে, দেশ ভালো থাকবে, আমাদের ডেভেলপমেন্ট। কারণ গত এই 15 বছরে আমাদের যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা কিভাবে হয়েছে, এই আপনাদের পরিশ্রমের ফসল। আপনারা পরিশ্রম করে আজকে আপনারা খাদ্যশস্য উৎপাদন করছেন, আমাদের বিদেশ থেকে কম ইম্পোর্ট করতে হচ্ছে, যার কারণে আমাদের দেশের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রকল্প আমরা নিতে সক্ষম হয়েছি। আপনারা আসার সময় ইউনো অফিসের সামনে লক্ষ্য করেছেন যে হারভেস্টিং মেশিন, এটা এখানে ইয়াং তরুণরা যারা আছেন ইউটিউবে দেখছেন, আমি নিজেও ইউটিউবে দেখছি, আমি সরাসরি এই হারভেস্টিং মেশিন দেখি নাই। আজকে আমি দেখলাম যে আমার শরণখোলার মানুষ এই হারভেস্টিং মেশিন থেকে ধান কাটবে, এবং এই যে মেশিনটা নিয়ে আসছে এটা কিন্তু ধান মারাই করা লাগবে না, ধান কাটার সাথে সাথে মারাই হয়ে আপনার বস্তা পেতে দিবেন, বস্তায় ধান চলে যাবে। এই যে প্রযুক্তির ব্যবহার, এটা আমাদেরকে করতে হবে। চাষবাসেও প্রযুক্তির ব্যবহার করা হবে। এখন কি আমাদের সেই মান্ধাতা আমলের হাল চাষ করার সেই পদ্ধতি আছে? নাই। আমাদের এখন সমস্ত আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার আমরা করতে চাই। আমি এখানে বিশেষ করে আমাদের উপজেলার সহকারী কৃষি কর্মকর্তারা যে কয়েকজন আছেন, আমি আপনাদেরকে বলবো বিভিন্ন ধরনের এই যে বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে কোনো ধরনের যেন অনিয়ম যেন এখানে না, যারা প্রকৃত কৃষক, যারা বেশি উৎপাদন করবে, যারা জমি চাষ করে, তাদেরকেই কিন্তু এই প্রণোদনা দিতে হবে। আপনারা সঠিকভাবে কাজ করবেন, আমরা যাতে আপনাদের উপর নির্ভর করতে পারি। কৃষকদের সাথে আপনাদের সম্পর্ক হবে বন্ধুর মতো, ভাইয়ের মতো, আপনারা তাদের সাথে মিশবেন, তাদের সুখ দুঃখের অংশীদার হবেন। তারা যেন আপনাদের অফিসে এসে তাদের কোথায় কখন কোন সার প্রয়োগ করতে হবে, কখন কোন ওষুধ প্রয়োগ করতে হবে, সেই পরামর্শ যাতে আপনাদের কাছে নিতে পারে। আপনাদের সেইভাবে আপনারা আপনাদের ইউনিয়নে পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে আপনারা নিয়মিত বসবেন এবং নির্দিষ্ট সময় বসবেন, যাতে কৃষকরা জানে যে সপ্তাহের অমুক অমুক দিন আপনারা কৃষকদের পরামর্শ নেবেন, পরামর্শ শুনবেন, এবং তাদেরকে আপনারা ওখানে বসে প্রেসক্রাইব করবেন যে তারা কোন ধরনের ইয়া দরকার। এটা আমি উপজেলা কৃষি কর্মকর্তাকে বলবো, আমাদের সহকারী কৃষি কর্মকর্তারা যারা রয়েছে আপনারা মানে বিচ্ছিন্নভাবে প্রত্যেকটা ইউনিয়নে আপনারা যদি সময় দেন তাহলে কৃষকরা জানবে না যে আপনারা কোন দিন আপনারা কি কি কাজ করেন। আপনাদের নিশ্চয়ই একটা কাজের শিডিউল থাকবে, আপনারা ওই ইউনিয়নে কৃষকরা যেন আপনাদের পাশে এসে আপনারা তাদের সমস্যার কথাগুলো বলতে পারে এবং আপনাদের কাছ থেকে সমাধানের পত্রগুলো তারা নিতে পারে, এটা আপনারা খেয়াল রাখবেন। আর আপনারা যারা আজকে এই সুবিধা পাচ্ছেন, এই সুবিধা নেওয়ার জন্য আপনাদের কোথাও কোনো ধরনের কোনো গিভ অ্যান্ড টেক আছে, কোনো লেনদেন করতে হয়েছে? না।